মোট 500টি পদে TMSS এ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ওয়েলকাম ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আশরাফ আপনাদের মাঝে নিয়ে আসলাম TMSS এনজিওর একটি বিশাল সার্কুলার, যেখানে পদ সংখ্যা হচ্ছে 500টি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 সেপ্টেম্বর 2022। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো। সো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কত এবং আবেদন করবেন কীভাবে, সম্পূর্ণ প্রসেসই কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। সো যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন TMSS এর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার হাতে। এটা হচ্ছে TMSS জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, অত্র সংস্থার HEM গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে পদের নাম ও সংখ্যা ও কর্মস্থল, এখানে পদের নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, পদ সংখ্যা হচ্ছে 300টি, কর্মস্থল হবে TMSS এর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি। ওকে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স, এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান MBA, অর্থাৎ আপনাকে অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হতে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতেন, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোনো ঋণ, কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অনার্স কমপ্লিট থাকে কিন্তু যদি 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। বেতন ভাতা, এখানে দেখেন চাকরি স্থায়ীকরণের পর সর্বসাকুল্য এখানে বেতন হবে 36,752 টাকা ক্রেডিট অ্যালাউন্স সহ। শিক্ষানবিশকালে 25,530 টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস, অর্থাৎ চাকরিতে জয়েন করার 6 মাস বেতন হবে 25,530 টাকা এবং 6 মাস পরে যখন স্থায়ী হবে তখন হবে 36,752 টাকা। এবার আমি দ্বিতীয় পদটি উল্লেখ করব। এখানে দ্বিতীয় পদের নাম হচ্ছে দেখেন শাখা হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর মাইক্রো ফাইন্যান্স, পদ সংখ্যা হচ্ছে 200টি, টোটাল এখানে পদ সংখ্যা 500টি, কর্মস্থল হবে TMSS এর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স, বাণিজ্যতে স্নাতক, তবে BBA ফাইন্যান্স অ্যাকাউন্টিং যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালানায় MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে 40 এবং বাংলায় 30 থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর হলে আবেদন করতে পারবেন। বেতন ভাতা, এখানে চাকরি স্থায়ীকরণের পর সর্বসাকুল্য বেতন হবে 29,260 টাকা এবং শিক্ষানবিশকাল 6 মাস, আপনাদের বেতন হবে 21,000 টাকা। তো চলুন আমরা এখন দেখে আসি কোন কোন বিভাগ থেকে আমরা কোন কোন ঠিকানায় আমরা আবেদন করব। সো আগে দেখি আবেদন করতে আমাদের কী কী লাগবে। এক নম্বরে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগতার যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি অর্থাৎ ফটোকপি, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, সম্পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে হবে পরিচালকের বরাবর, HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর কিন্তু আবেদন করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক পরিণত ঠিকানায় আবেদন করতে হবে। এখন আবেদন করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখেন 26/9/2022 তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে ডাক যুগে আবেদন করতে হবে। সো দেখেন আবেদন করার ঠিকানা এখানে দেওয়া রয়েছে বগুড়া, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, যশোর, দক্ষিণ সুরমা, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, নাটোর, যে যে এলাকা থেকে আবেদন করতে চাচ্ছেন তাদের সেই এলাকারই অফিসে আপনারা আবেদন করবেন। প্রত্যেকটারই এখানে কিন্তু আবেদনের নাম, ঠিকানা এবং কোন অ্যাড্রেসে আবেদন করতে হবে পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্কটা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটা সুন্দর করে দেখে তারপর আপনারা আবেদন করবেন, অথবা গুগলে গিয়ে সার্চ দিলেই কিন্তু আপনাদের এই TMSS এর শাখাগুলো চলে আসবে। আমরা যে এলাকা থেকে আবেদন করতে চাচ্ছেন সেই এলাকার শাখা থেকে কিন্তু আপনারা এটা পাঠাবেন, CVটা। সো এখানে দেখেন সংস্থার যে কোনো শাখা অঞ্চল হতে আপনাদের পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য 200 টাকার মানি অর্ডার অফেরত যোগ্য আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
সংস্থার যে কোনো শাখা অঞ্চল জন ডোমেইন অফিস ফাউন্ডেশন অফিস অথবা প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে পারবেন অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র TMSS শিরোনামে পে অর্ডার করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। এখন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকালে শেষ কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে এবং স্থায়ী করার পরে আপনাদেরকে বেতন বৃদ্ধি করা হবে এবং আপনাদেরকে এখানে যখন স্থায়ী করা হবে তখন আপনাদেরকে জামানত স্বরূপ কিন্তু টাকা দেওয়া হবে। এখন আপনাদের পরীক্ষার ডেট আপনাদেরকে মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের সব কিছুই কিন্তু আপনারা তখন মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। এবং বিশেষ দ্রষ্টব্য এরা এখানে দিয়ে রাখছে, TMSS নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট বা নগদ ইত্যাদিতে আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থীকে কোনো প্রকার প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ওকে, সো TMSS-এর এই বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। সো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আবেদন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনাদের ঠিকানা বেছে নিয়ে আবেদনগুলো করে নেবেন। সো ধন্যবাদ, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।